আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ রাশিদুল হাসান অ্যাসোসিয়েট প্রফেসর অ্যান্ড কনসালটেন্ট হিসেবে চর্মরোগ নিয়ে কাজ করছি স্ক্যাবিস বা খাজলি রোগ নিয়ে আজকে একটু আলোচনা করব। খাজলি কিন্তু শীতকালে অত্যন্তভাবে বেড়ে যায় এবং যেসব ঘনবসতিপূর্ণ এরিয়া যেমন মাদ্রাসার ই জায়গা বোর্ডিং বস্তি বা যেসব ম্যাস বা যেসব জায়গায় মানুষ ক্রাউডেড অনেক সঙ্গে থাকে এবং ছোট বাবুদের ক্ষেত্রে যারা বুঝে না সবাই সবাইকে স্পর্শ করে তো তাদের এইসব জায়গায় কিন্তু এই খাজলি বা স্কেবিস রোগটা অনেক হয়ে থাকে তো স্কেবিস বা খাজলি রোগ আমরা কীভাবে বুঝবো এটা সাধারণত কয়েকটা জায়গা আমি বোঝি যেমন দুই আঙুলের প্রত্যেকটা আঙ্গুলে ফাঁকে রিস্টের পিছনে বা কবজির পিছনে বগলে রানের চিপায় প্রাইভেট পার্ট বা আমাদের ভিতরে অংশে এবং নাভিতে এবং সমস্ত অনেকের ক্ষেত্রে বেড়ে গেলে সারা শরীরে মারাত্মকভাবে চুলকাবে যাদের চুলকাতে চুলকাতে ছিলে যাবে এবং চুলকানিটা এত মারাত্মক যে চুলকানির কারণে ওই আক্রান্ত ব্যক্তির ঘুম নষ্ট হয়ে যাবে কারো কারো ক্ষেত্রে এটা চিকিৎসা না করলে বিভিন্ন যেসব জায়গায় বললাম এইসব জায়গায় ফোড়া আকারে হতে পারে এবং রুগীদের চুলকানিটা সাধারণত রাতে হয় এবং এই রোগটা সাধারণত দেখা যায় ফ্যামিলির একজন মেম্বারে হলে সম সমস্ত ফ্যামিলি সবার হতে পারে এবং চিকিৎসা না করলে আস্তে আস্তে সবাই ছড়িয়ে পড়ে এবং সেকেন্ডারি ইনফেকশন হতে পারে বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় কিডনিতে অ্যাফেক্ট করতে পারে কারো ক্ষেত্রে এই রোগের পরবর্তীতে আর্টিকারিয়া বা অ্যালার্জি হতে পারে এবং কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন ধরনের এক্সিমা পর্যন্ত হতে পারে তো এই জন্য খাজ এবং এটা এই জন্য খাজলি রোগে দ্রুত এবং সঠিকভাবে চিকিৎসা করা প্রয়োজন এবং একই কথা মানে আমি আবার বলবো যে খাজলি রোগের ক্ষেত্রেও কিন্তু অনেকে আছে যে চুলকানির জন্য একটা ওষুধ খাচ্ছেন এবং স্টার জাতীয় ক্রিম দেওয়ার ফলে দেখা যাচ্ছে দুই সপ্তাহ চার সপ্তাহ এবং আমরা কিন্তু এখন এমন খাজলি যে এক বছর ধরে কারণ হচ্ছে যে এরকম নিজের থেকে ওষুধ ব্যবহার করা এবং দুই নম্বর কারণ হচ্ছে ফ্যামিলির অন্য মেম্বারদের বা বোর্ডিংয়ে বা মাদ্রাসায় অন্য ছাত্রদের চিকিৎসা না করা কেননা এটা যেহেতু খুব মারাত্মকভাবে ছোঁয়াছে যে একজনের চিকিৎসা করলে ওই ব্যক্তি ভালো হয়ে গেলেও অন্যদের দ্বারা স্পর্শের মাধ্যমে আবার ছড়িয়ে পড়তে পারে এই জন্য রোগের জন্য পরিবারের প্রত্যেক ব্যক্তি চিকিৎসা করতে হবে যে জামা কাপড় ব্যবহার করেন সেই জামা কাপড় ধুয়ে পরিষ্কার করে রাখতে হবে বেডিংপত্র শুলে সেটাও পরিষ্কার করে ব্যবহার করতে হবে এবং সবার সচেতনতা আনতে হবে এবং বিভিন্ন ধরনের খাদ্য রোগের লোসন পাওয়া যায় যেমন পারমেথ্রিন আইভারমেকটিন খাওয়ার ওষুধ বিভিন্ন ধরনের অনেক সময় ইনফেকশন হয়ে যাওয়ার কারণে আমরা অ্যান্টিবায়োটিক দিয়ে থাকি আর অ্যালার্জির জন্য বিভিন্ন ধরনের স্টামিন দিয়ে থাকি এবং বিভিন্ন ধরনের লোশন দিয়ে থাকি সবগুলো কম্বিনেশন ব্যবহার করলে খাজলি রোগ একটি নিরাময়যোগ্য রোগ এবং খুব তাড়াতাড়ি ভালো হবেন এবং রুগী এটা থেকে মুক্ত থাকবেন এবং আজকে আমরা পেপারেও বিভিন্ন জাতীয় পত্রিকাতেও বিভিন্ন ধরনের রিপোর্ট দেখছি যে খাজলি বা স্ক্যাবিস রোগটা বিভিন্ন ঘনবসতিপূর্ণ এরিয়ানে খুব মারাত্মকভাবে ছড়িয়ে পড়ছে এবং দেখা যাচ্ছে শীতকালে আমরা এমনও হয়েছে যে আমাদের চেম্বার বা হাসপাতাল আউটডোরে শতকরা থার্টি থেকে ফিফটি পার্সেন্ট রোগ খাজলি রোগে বা স্ক্রেবি রোগের হয়ে থাকে এই জন্য খাজলি রোগ নিয়ে কোনো অযথা দুশ্চিন্তা করবেন না সচেতনতা থাকবেন পারস্পরিক হাইজিন মেনটেন রাখবেন এবং সঠিক চিকিৎসা করবেন ধন্যবাদ সাথে থাকার জন্য